মার্কেটে যে সকল ড্রপ সার্কিটগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে কালার ড্রপ সার্কিটটির রেট একটু বেশি। আর মার্কেটে সকল প্রকার ড্রপ সার্কিটে সেফটির জন্য কোনো প্রকার কম্পাউন্ড ইউজ করা হয়নি, যার কারণে 220 ভোল্ট এর বেশি কোনো ভোল্টেজ ইনপুট দেওয়ার সাথে সাথে আমাদের ড্রপ সার্কিটগুলোর লাইটগুলো অথবা আইসিগুলো নষ্ট হয়ে যায়। আজকে আমরা এটি যাতে না হয় সে কারণে এটিতে এমওভি এবং রেজিস্টর ব্যবহার করব। আমরা এমওভি এবং রেজিস্টর কেন ব্যবহার করব, কারণ যখনই এটিতে আমরা 220 ভোল্ট এর বেশি ভোল্ট ইনপুট দিব তখন এমওভি সেটিকে বাধাগ্রস্ত করবে, যাতে করে ভোল্টেজটি 220 ভোল্টের উপরে না যায়। আর যদি ঢুকেও পড়ে তখন আমাদের যে ফিউজেবল রেজিস্টরটি রয়েছে সেটি কেটে যাবে, ফলে আমাদের ফিউজটি কেটে গেলে আমাদের ড্রপ সার্কিটটি সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। এখন এই ড্রপ সার্কিটটি সুরক্ষিত থাকার জন্য আমাদের প্রয়োজন এমওভি এবং রেজিস্টর। আপনাদের মধ্যে অনেকেই জানতে চাবেন এগুলো কোথায় পাওয়া যাবে সে নিয়ে। ভিডিও শেষে আমি বলে দিব এগুলো কোত্থেকে আপনারা কীভাবে ক্রয় করবেন সে বিষয়টা। প্রথমে আমরা জেনে নিই কত ওয়াটের জন্য কী পরিমাণ এমওভি ব্যবহার করবেন। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম যে এমওভিটি, যার নাম্বার হচ্ছে 07D511K, এটি হচ্ছে আমরা 9 ওয়াটের জন্য ইউজ করব। এরপরে যেটি সেটি আমরা 12 ওয়াটের জন্য ইউজ করব। এরপরে যেটি সেটি আমরা 15 ওয়াটের জন্য। মোট কথা হচ্ছে প্রথম যে তিনটি এমওভির নাম্বার দেখছেন সেগুলো আমরা 12 থেকে 15 ওয়াটের জন্য ব্যবহার করব, এবং শেষে যে দুইটি আপনারা এমওভির নাম্বার দেখছেন 471K D07 এবং পরেরটি আমরা 18 থেকে 32 ওয়াটের জন্য ব্যবহার করব। তাহলে এখন কথা হচ্ছে মাঝখানেরটি আমরা কী করব। এই মাঝখানের যেটি রয়েছে 325, এটি আমরা সকল প্রকার লাইটের জন্য ইউজ করতে পারবো। সকল প্রকার বলতে 9 থেকে আমরা 32 ওয়াট পর্যন্ত এই 325 এমওভি যেটি সেটি ইউজ করতে পারবো। স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো রয়েছে আপনারা হয়তো অনেকে হুবহু এরকম নাও পেতে পারেন, কিন্তু যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করে বা ইলেকট্রনিক্স পার্টস সেল করে তাদের কাছে যদি আপনারা যান তাহলে এর সম পরিমাণ কী হতে পারে তারা আপনাকে সেটি দিবে। এখন কথা হচ্ছে যে আমরা কত ওয়াটের জন্য কত ওয়াটের রেজিস্টর অথবা কত মানের রেজিস্টর ব্যবহার করব। সাধারণত আমরা 5 থেকে 15 ওয়াটের জন্য হাফ ওয়াটের রেজিস্টরগুলো ব্যবহার করব। এরপর 18 থেকে 30 32 উপরে আমরা 1 ওয়াট রেজিস্টর ব্যবহার করলে হবে, কিন্তু এই রেজিস্টরের মান কত হবে আপনারা 0.5 থেকে 5 ওহমস পর্যন্ত ব্যবহার করবেন, কারণ হচ্ছে এটি একটি ফিউজের কাজ করবে। এর বেশি করলে তখন দেখা যাবে সেটি ফিউজের মতো কাজ করবে না। আপনারা চেষ্টা করবেন হাফ ওয়ার্ডের 0.5 থেকে 5 ওয়ার্ডের মধ্যে ওমসের ভ্যালুটি রাখার জন্য, তাহলে সহজে কিন্তু সেটি আপনার শর্ট সার্কিট হলে অথবা অতিরিক্ত ভোল্টেজ হলে কেটে যাবে। তাহলে চলুন আজকে সরাসরি প্র্যাকটিক্যাল সেটি করে দেখা যাক। আপনাদেরকে দেখানোর জন্য আজকে আমরা একটি লাইট তৈরি করব, আর লাইটটি তৈরি করার জন্য আমরা একটি B22 ক্যাপ নিয়েছি। আপনারা চাইলে এখানে B27 ক্যাপও ইউজ করতে পারেন, এবং লাইটের টিকসই নির্ভর করে অনেকটা আপনার হিক্সিনের উপর। এই হিক্সিনটি যত ভালো হবে ততই ভালো সার্ভিস পাবেন, কারণ হচ্ছে হিক্সিনের উপর অনেক কিছু ডিপেন্ড করে লাইটটি কতক্ষণ জ্বলবে অথবা জ্বলবে না। কেননা লাইটটি যখন জলে তখন এর থেকে প্রচুর তাপ তৈরি হয়, হিক্সিন সেই তাপটি নিজে অ্যাবজর্ব করে নেয়, ফলে লাইটটি ঠান্ডা থাকে। এবং সেটিতে আমরা আজকে
লাইনে দিব আর অপর যে তারটি রয়েছে সেটি আমরা নিউট্রালে যে ফিউজটি লাগিয়েছি সেই ফিউজের অপর যে একটি প্রান্ত রয়েছে সেটিতে আপনারা সেম এভাবে করে সোল্ডারিং করে দেবেন তাহলে হয়ে যাবে। এক নজরে আমরা দেখে আসি আমরা এতক্ষণ ধরে কী করেছি। আমরা প্রথমে রেজিস্টরটি আর এমওভিটি লাইন এবং নিউট্রালের সাথে সোল্ডারিং করে নিয়েছি, এরপর B20 ক্যাপের সাথে যে দুটি ওয়্যার রয়েছে সেটি একটি লাইনে আর একটি আমাদের যে রেজিস্টর রয়েছে ফিউজেবল রেজিস্টর সেটির অপর প্রান্তে লাগিয়ে দিয়েছি। এখন আমরা ক্যাপ পাঞ্চিংয়ের সাহায্যে এটি পাঞ্চ করে নিব, এরপরে টেস্ট করে নিব আমাদের লাইটটি কাজ করছে কিনা সেটি দেখার জন্য। পাঞ্চ করে নেওয়ার পর জিনিসটি দেখতে অনেকটা এরকম হবে। এখন আমরা একটি হোল্ডার সাহায্যে এটি জ্বালিয়ে দেখব। মোটামুটি লাইটটি কাজ করছে, তাই এখন আমরা আমাদের ডিফিউজারটি লাগিয়ে নেব এটির উপরে। তো এখন কথা হচ্ছে যে আপনারা এই এমওভি এবং ফিউজেবল রেজিস্টরটি কোথায় পাবেন। যাদের দুইটি বা একটি, পাঁচটি, দশটি প্রয়োজন তারা আপনারা সহজে কিন্তু যে কোনো পুরাতন এলইডি সার্কিটে পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে যাদের হাজারে প্রয়োজন তারা কোথা থেকে নেবেন। আপনারা আপনাদের নিকটবর্তী যে লোকাল মার্কেট রয়েছে সেখানে গিয়ে ইলেকট্রিক দোকানে বলবেন যে ভাই আমার এই নাম্বারে এমওভি এবং ফিউজেবল রেজিস্টর প্রয়োজন, আপনারা আমাকে এটা সংরক্ষণ করে দেন, এনে দেন, আমি কিন্তু মাসে আমার 100 পিস 200 পিস 500 পিস প্রয়োজন, তাহলে তারা এনে দেবে। কারণ হচ্ছে যে মার্কেটে যখন জিনিসটা একটা চাহিদা থাকবে তখনই কিন্তু তারা সেটা আনবে, এবং যদি চাহিদা না থাকে তাহলে কিন্তু সে এটা আনবে না। কারণ হচ্ছে সে এগুলো এনে যদি দোকানে রেখে দেয় সেল না হয় তাহলে কিন্তু সে ওই ধরনের প্রোডাক্ট আনবে না। আপনাকে গিয়ে বলতে হবে যে এটা আমার মাসে এত পিস প্রয়োজন, আমার এটা লাগবে, আমাকে এটা এনে দেন, চাহিদা হতে হবে, চাহিদা যখনই হবে তখনই সে দেখবেন এটা এনে দিতে পারবে। আসলে পুরো ভিডিওতে যা বোঝানোর চেষ্টা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন, এবং পরবর্তী কোনো টপিকের উপর ভিডিও পেতে চান তা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন।